হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল জান্নাতুল রায়হান 85 থেকে ওয়েলকাম করতেছি আমি জান্নাতুল রায়হান নতুন একটা রেসিপি দেখার জন্য। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনি আমার চ্যানেলে নতুন হলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অল সিলেক্ট করে রাখুন, আর লাইকটা দিয়ে না থাকলে লাইকটা দিয়ে দেখাতে স্টার্ট করুন। কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের রেসিপি আপনার কীরকম লাগলো। আর ফেসবুক পেজটা যেটা আপনারা স্ক্রিনে নাম দেখতে পাচ্ছেন এটা একটু কষ্ট করে ফলো করে দিবেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি স্পাইসি মাশরুম পিটার রেসিপি। মাশরুমের মতো দেখতে বলে এটাকে মাশরুম পিটা বলা হয়। এটা বেশ কিছুদিন আগের ভাইরাল একটা রেসিপি। তো চলুন এটাকে বানাই। এখানে আমি একটা বড় সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি। এমনভাবে সিদ্ধ করতে হবে যেন একদমই একদম সফট হয়ে যায়। মানে অনেক সময় দেখা যায় আলুটা হার্ড করে সিদ্ধ করা হয়, মানে একটু কম সফট হয়, কিন্তু এভাবে করা যাবে না। একদম মিহি করে সফট হয়ে যায় এরকম করে সিদ্ধ করে ফেলতে হবে। এরপর এর মধ্যে আমি হাফ কাপের মতো ময়দা দিয়েছি। মানে একটা পারফেক্ট ডো রেডি করার জন্য আপনার যতটুকু ময়দার প্রয়োজন হয় ততটুকুই দিবেন, আবার বেশি ময়দাও না, কারণ বেশি ময়দা দিলে ময়দার একটা স্মেল করবে। মানে মনে করুন আপনি যতটুকু আলু দিয়েছেন এর মধ্যে আলু সিদ্ধ ততটুকু ময়দা দিলে হয়ে যাবে। তো ভালো করে মথে নিলে এরকম একটা ডো হয়ে যাবে। এর থেকে আমি লেচি কেটে নিচ্ছি। তো মিডিয়াম সাইজের লেচি কেটে নিচ্ছি, তেমন ছোটোও না আবার তেমন বড়ও না। আপনি লেচিটা যত বড় কাটবেন আপনার ফিটার সাইজটাও তত বড় হবে। হাতে অল্প একটু তেল দিয়ে দিয়েছি। এরপর এভাবে বোতলের মুখ দিয়ে, ছোটো সাইজের একটা বোতলের মুখ দিয়ে চাপ দিলে কী সুন্দর একটা শেপ হয়ে গেল দেখতেই পাচ্ছেন। খুবই সহজ আর খুবই ঝটপট হয়ে যায়। এই রেসিপিটা করতে আমার ম্যাক্সিমাম সময় লাগছিল 10 মিনিট, এর চেয়ে বেশি লাগে না কিন্তু, যেটা সত্যি কথা। অনেক ঝটপট হয়ে যায় এটা, কিন্তু অতিথি আপ্যায়ন আপনারা দিতে পারেন। তবে এক্ষেত্রে আপনারা এর সাথে চাইলে চিকেন মাটন বিফ অ্যাড করে বা এক অ্যাড করেও দিতে পারেন যখন এটা ভাজতে যায় আর কি তখন। তো এই তো আমার 9টার মতো পিঠা হয়েছে। শেপটাও মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমি এরকম একটা শেপ চাচ্ছি, কারণ বেশি বড় শেপগুলোর পিঠাও কিন্তু দেখতে ভালো লাগে না। এটা মিডিয়াম সাইজের ছিল, দেখতে ভালোই লাগতেছিল আর সুন্দর লাগতেছিলো বলে মজাই লাগতেছিলো। ফার্স্ট টাইম করতেছি ট্রাই। তো এখানে একদম পানি দিয়েছি আমি। পানিগুলোকে আগে থেকে অনেক বেশিক্ষণ করে ফুটিয়ে মানে ঝাল করে নিয়েছি। ঝাল করে নিতে হবে কারণ এর মধ্যে যে ময়দা ওটা তো আমরা সিদ্ধ করি নাই। আলু সিদ্ধ হলেও কিন্তু ময়দাটা সিদ্ধ করা লাগবে, সেই জন্য বেশি করে পানি দিয়ে এর মধ্যে প্রায় 3-4 মিনিটের মতো 2-3টা বল কুটিয়ে নিতে হবে যাতে ময়দাগুলো সিদ্ধ হয়ে যায়। তো এই তো 2-3টার মতো আমি বলক তুলে ফেলেছি, হয়ে গিয়েছে। আবার বেশি সিদ্ধ করতে যাবেন না, তখন কিন্তু এটা অতিরিক্ত সফট হয়ে যাবে, তখন কিন্তু এই শেপটা থাকবে না, ভেঙে যাবে। এখানে আমি অল্প একটু ঠান্ডা পানি নিয়েছি, নর্মাল পানি আর কি। এর মধ্যে এখন আমি বরফের টুকরো দিব। বরফের টুকরো দিলে দেখা যাবে এখন যে সিদ্ধ হয়ে গিয়েছে এগুলো একটু সফট হয়ে গিয়েছে, যখন আমি এই বরফ মিশ্রিত পানির মধ্যে এগুলো অ্যাড করব একটা রাবারি ফিল দেবে। মানে অক্টোপাস খেলে যেরকম একটা রাবারি ফিল দেয় বা চিংড়ির যে একটা রাবারি ফিল আসে খাওয়ার সময়, ওই ফিলটা দিবে যখন আপনি এই সিদ্ধ মানে ময়দা আর আলু সিদ্ধটা এর মধ্যে এই বরফ মিশ্রিত পানির মধ্যে অ্যাড করবেন। এটা আর সফট থাকবে না। আমাদের কাজ হচ্ছিল ময়দাটাকে একটু সিদ্ধ করে নেওয়া। তো সিদ্ধ করা হয়ে গেছে, শেপটা সুন্দর রাখার জন্য বরফ মিশ্রিত পানির মধ্যে দিয়ে দিচ্ছি। সব কটা উঠিয়ে নিব। এরপর যে কাজটা করব আমি ফ্রাই প্যানে, মানে এটার মধ্যে একটা তারকা দিব, ওটা আপনারা দিয়ে চাইলে বাটিতে উঠিয়ে নিতে পারেন, কিন্তু আমি তা করব না। আমি ফ্রাই প্যানের মধ্যে অ্যাড করে নিব। তো একটা ফ্রাই প্যান দিয়ে এর মধ্যে বেশি করে রসুন কুচিয়ে দিয়ে দিয়েছি। এখানে 4টার মতো রসুন ছিল, 1 চা চামচ আমি মরিচের গুঁড়া দিয়েছি, 1 চা চামচ আমি এর মধ্যে ম্যাজিক যে মশলা থাকে ওটা অ্যাড করবো, আর 1/4 চামচের মতো জিরার গুঁড়া দিয়েছি। আমার মনে হচ্ছিলো এর মধ্যে এই মশলাটা দিলে খেতে ভালো লাগবে, সেই জন্য এটা আমি অ্যাড করেছি, কিন্তু যতগুলো আমি রেসিপি দেখলাম এগুলা
করতে মানে এরকম কোনো স্পেশাল স্পাইস অ্যাড করা হয়নি বাট আমি করলাম আমার কাছে ভালো লাগে কেন করা যাবে না ওরা করছে ওটা দেখে আমরা তো বেশি কিছু আইডিয়া নিয়েছি তবে আমরা আমাদের মতো করতে পারি এখানে চিকেন মাটন বিপ অ্যাড করা যাবে বাট ওদের সেই ফিলটা নিতে চাচ্ছিলাম কীরকম যখন আমি রসুনটা দিয়ে এরপর পানিটা ছাড়লাম কী বলবো আপনাদের বিশ্বাস করাতে পারবো না যে সুন্দর একটা ফ্লেভার আমার নাকে ঢুকলো বলার বাইরে তো আর এই পিঠাটা মানে মাশরুম পিঠাটা আমি আজকে ফার্স্ট টাইম ট্রাই করছি এত ভালো হবে আমার জানা ছিল না জানার বাইরে সত্যি অনেক মজা ছিল খুবই ঝটপট হয়েছে আর খুবই মজা ছিল আমি এতটাও আশা করিনি মানে এই পিঠাটা খেতে এতটাই মজা হবে নর্মালি আর যদি বিফ চিকেন বা মাটন অ্যাড করা হয় তাহলে তো বলার বাইরে তো দেখতেই পাচ্ছেন আমার রেসিপিটা কমপ্লিট আপনারাও বাসায় ট্রাই করবেন ভালো থাকবেন কথা হবে নতুন কোনো রেসিপিতে আসসালামু আলাইকুম